সাবস্ক্রাইব করার পর পাশে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরির নিয়মিত ভিডিও দেখার জন্য আপনারা যদি ওয়াটার রিসার্চ ডিপার্টমেন্টে কাজ করতে চান আপনার জন্য এই রিক্রুটমেন্টের ভ্যাকান্সিটি চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুমেন্ট ইতিমধ্যে পিএসসির মাধ্যমে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল ওয়াটার রিসার্চ ডিপার্টমেন্টের তরফ থেকে যেখানে আপনাদের সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন আপনাদেরকে জানানো হচ্ছে এখানে আপনারা গভর্নমেন্ট অফ উড়িষ্যার তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত পেয়েছে আপনারা যদি আপনাদের জেলার কোনো চাকরির যদি আপডেট পেতে চান অবশ্যই আপনার নাম এবং আপনার বর্তমান কোয়ালিফিকেশান এবং আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না এখানে টোটাল ভ্যাকেন্সির যদি কথা বলা হয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে যারা সিভিল পদে আবেদন করবেন এখানে তিনশো তিপ্পান্নটি টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে এছাড়াও জানানো হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে যারা আবেদন করবেন টোটাল এখানে তেত্রিশটি ভ্যাকান্সি বা শূন্য পদ রাখা হয়েছে এখানে আরও জানানো হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন আপনারা কিন্তু ডেসক্রিপশানে একটি লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশানের থেকে কিন্তু সরাসরি বিজ্ঞপ্তির পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখানে পিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে যেখানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং সিভিল এবং কোয়ালিফিকেশান থাকতে হবে অবশ্যই এখানে আপনার বয়স হতে হবে একুশ থেকে বত্রিশের মধ্যে এবং জানানো হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে যারা আবেদন করবেন তেত্রিশটি টোটাল ভ্যাকান্সি পাবেন এখানে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে যদি থাকে আপনারা এই পদে অগ্রাধিকার পাবেন এখানে একুশ থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে পাঁচ বছর ছাড় পেয়ে যাবেন এসসি এসটি এবং এসসি বিসি ক্যাটাগরির জন্য এবং এক সার্ভিসম্যান দশ বছর এবং পিডব্লিউডি ক্যাটাগরি ছাড় আছে এবং জানানো হচ্ছে আদার স্টেটের ক্যান্ডিডেটরা কিন্তু ছাড় পাবেন না তারা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কিন্তু আবেদন করতে পারবেন এখানে পরিষ্কারই লেখা আছে আপনারা যদি মনে করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেও কিন্তু আবেদন করতে পারবেন উড়িষ্যা স্টেটের এই চাকরির বিজ্ঞপ্তিটার জন্য কারণ আপনারা জানেন অন্য কোনো স্টেট থেকে কিন্তু আমাদের স্টেটের চাকরির বিজ্ঞপ্তি আবেদন করা যায় তেমনই কিন্তু অন্য স্টেটের কিন্তু আমাদের স্টেট থেকেও কিন্তু বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে পারবেন এখানে কোনো অসুবিধা হবে না আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে শুধু জেনারেল প্রার্থী হিসাবেই আবেদন করতে হবে প্রার্থী বাছাই হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এবং অবশ্যই অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক থাকবে আপনারা পিডিএফের লিঙ্ক থেকে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারবেন আবেদন ফিস পাঁচশো টাকা এবং উড়িষ্যার ক্যান্ডিডেটদের জানানো হচ্ছে এস এবং উড়িষ্যা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না সাত ছয় দু থেকে আবেদন শুরু হবে আজকে সবে তিন তারিখ এবং এখনও বাকি আছে এবং আবেদন চলবে কিন্তু ছয় সাত দু হাজার উনিশ তারিখ পর্যন্ত অফিশিয়ালি ওয়েবসাইট হচ্ছে উড়িষ্যা পিএসসির যে মেন অফিসিয়াল ওয়েবসাইট ওপিএসসি ডট ডট ইন এখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি আপনাদের কোনো ইনফরমেশন যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান এবং নিয়মিত যদি আপনার জেলার চাকরির আপডেট পেতে চান অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখতে ভুলবেন না আর আপনি কী ধরনের চাকরি খুঁজছেন সেটাও কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট সেকশানে এই ভিডিওর নিচে অবশ্যই আপনার মতামতের জন্য কোনো চাকরির যদি সেই রকম বারোই থাকে অবশ্যই সেই নেক্সট কোনো ভিডিও আপনার চাকরির বিজ্ঞপ্তির খবর নিয়ে কিন্তু আলোচনা করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দমাতারাম